গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কীরকম আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আমার সর্দি লেগেছে, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। কথাটা কীরকম দেখেছো? ভারী ভারী হয়ে গেছে, কথা বলতে পারছি না। তো এত ঠান্ডা লেগেছে, গলা ফলা পুরো ব্যথা হয়ে রয়েছে। তো দেখো, বিছানা বিছানা কিছু তোলা হয়নি, বাসি বিছানা। এখন বাজে 9:10। তো 8:30 সময় উঠেছি ঘুমের থেকে, আজকে তো লেট হয়ে গেছে, এমনি তো একটু লেটেই উঠি। তো চলো রান্নাঘরে দরজাটা কাজকর্ম করতে হবে। দেখো বাসন রয়েছে অল্প কয়টা, আরও বাসন বেরোবে, তো সব মেজে নেবো। চলো গ্যাসে দিকগুলো আগে নামিয়ে নিই, তারপরে বাসনগুলো ধোবো, গ্যাসটা মুছবো। দেখেছো চালের গুঁড়োটি এসেছিলাম, ইঁদুরে কেটে কি করেছে দেখো। এটা খাওয়া যাবে আর খাওয়া যাবে না, এত জ্বালা ইঁদুরগুলো, ভীষণ জ্বালা জানো তো, ভীষণ ছোটো ছোটো ঘরে ঘরে ইঁদুর হয়ে গেছে অনেক। তো চলো বিছানাটা আগে তুলি, বিছানাটা তুলে নিই তারপরে তোমার সাথে দেখো। তো শীতকালে দেখো বিছানার মধ্যে কত কাঁথা কাপড় বালিশ, মানে এত হয়ে যায় শীতের দিনটায়। আর গরমের দিনে দেবে শুধু দুটো বালিশ, হয়তো দু একটা কাঁথা কাপড় থাকে, কিন্তু শীতকালটা প্রচণ্ড হয়ে যায়, বিছানা তুলতে বিরক্ত লাগে। এত ভারী ভারী কাঁথা, কম্বল, লেপ, তোষক সব কিছুই ভাঁজ করতে করতে একদম হাঁপিয়ে যাই। তো বসে বসে বিছানাগুলো সব গুটিয়ে নিচ্ছি, সব ভাঁজ করে রেখেছিলাম, পরে ওগুলো সব গুটিয়ে নিচ্ছি, শুধু কাঁথাটাকে এখন ভাঁজ করব, তো হয়ে যাবে। জানলা দিয়ে দেখো কী সুন্দর রোদ আসছে, তো বসে বসে রোদও পোহাচ্ছি, বিছানাও তুলছি, বেশ ভালোই লাগে বিছানাটা তুলতে। রোদ জানলা দিয়ে রোদটা আসে, আর শীতের রোদটা তো ভালোই বলো, সকালবেলা রোদটার বেশি ভালো লাগে। বেলা হয়ে গেলে রোদটা আমার খুব গায়ে লাগে, তখন আর রোদে বসা যায় না। তো শীতের বেলা তো সকালবেলা রোদটা তো বেশ ভালোই লাগে বসতে। তো বিছানা বসলে তখন নামতে ইচ্ছা করে না, বসে মনে হচ্ছে যে বসে বসে রোদই পোহাই। তো কী করবো বলো, রোদ পোহালে তো আর হবে না, কাজে তো করতে হবে। তাই বিছানাটা তাড়াতাড়ি তুলে টুলে নিয়ে তারপরে যাব, বাসন টাসন ধুতে, ঘর ঝাড় দেবো, কাঁচা ভেজাবো। তো চলো ওগুলো সব করে নিই, দেখতে থাকো। তো দেখো আমার বিছানা তোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ মুখটা, এই দেখো তোমার বিছানা তোলা কমপ্লিট। আমি বিছানাটা ঝেড়ে ঠেড়ে নেবো, নিয়ে ঘরটা ঝাড় দিয়ে তারপর বাসনটা ধোবো। তো চলো দেখতে দেখো।
তো আমার বাসন ধোয়া কমপ্লিট, এবার আমি ব্রাশ করে নেবো সকালবেলা। তো ব্রাশ না করলে ভালো লাগে না, তো আমার আগে বাসি কাজ সেরেই আমি ব্রাশটা করি। দেখো তোমরা দেখতেই পাবে, এখন আমি ব্রাশে কোলগেটটা ভরিয়ে নিচ্ছি, তারপরে ব্রাশটা করব, তারপরে চা খাবো। তো সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে, ঘর যা দেওয়া বাসন মাজা সবই হয়ে গেছে, তো ব্রাশটা করে দিই চলো। তো দেখো মুখ ধোয়া হয়ে গেছে, এবার আমি আগের দিনের সোয়েটার আর একটা প্যান্ট ওর বাবা পিকনিকে যাবে বললো, তাও ও দুটোই ভিজিয়েছি, কেচে দেবো। শীতের রোদ বুঝতেই পারছো, সকাল সকাল কাচতে হবে, না হলে শুকাবে না। তো বেলা হলে রোদটা তাড়াতাড়ি চলে যায়, তাই এখন সকাল সকাল ভিজিয়ে একটু পরেই কেচে দেবো। দেখো বাড়ি থেকে চা হোম ডেলিভারি চলে এসছে, এই দেখো চা। তো চলো চাটা গরম বসে, গ্যাস ধরাইনি, দেখেছো গ্যাসটা না ধরে। মাংস এনে রেখেছিল, মাংসটা ফ্রিজে রাখার ছিল, তো ওটাই আজকে রান্না করব, খাসির মাংস। আমার জন্য আমি একটু চর্বি নিয়ে এসেছি, এই দেখো চলো ঢালি। হচ্ছে আজকে মাংস রান্না হবে, আর হচ্ছে দেরাদুন চালের ভাত করব। চলো মাংসটা একটু ভিজিয়ে নিই, একদম শক্ত হয়ে আছে। তাই হচ্ছে দেরাদুনের চাল, আমি দেরাদুনের চালটা মেপে ভিজাবো। আমি এখানে 2 কোটোর মতো নিয়েছি, 500। তিন মুঠি রাখতে হয়, তো রেখে দিচ্ছি অল্প অল্প করে। এবার আমি চালটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, পরে ভাত বসাবো। বন্ধুরা এই দেখো আমার মাংস কষানো হয়ে গেছে, তো এটাকে আমি এখন প্রেশারে দিয়ে দেবো। দেখো কি সুন্দর কালার এসছে, দেখুন কি সুন্দর কালার এসছে। তো এটাকে আমি এখন প্রেশারে দিয়ে দিচ্ছি,
আলুটা পেঁপেটাও দিয়ে দেব, ওগুলো কাঁচা দেব। তো বন্ধুরা দেখুন আমার মাংসের ঝোল রেডি পুরো। এই হচ্ছে তরকারি, আর এই হচ্ছে মুলো ভাজা, চিংড়ি মাছ দিয়ে মুলো ভাজা। তো আমার পুরো রান্না কমপ্লিট। তো এই দেখুন খাসির মাংসের লাল ঝোল পেঁপে আলু দিয়ে, বেশি লাল হয়নি, মানে তরকারির শুকনো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা কম দিয়েছি, কিন্তু কালারটা হেভি সুন্দর এসছে। তো আমার তো রান্না কমপ্লিট, এবার আমি চান করতে যাই। চান টান করে এসে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো চান করে আসি। তো আমার চান পুরো কমপ্লিট, মাথাটাও ঘষেছি আজকে, চুলটা ভেজা রেখে ছেড়ে দিয়েছি। তো তোমরা দাদা এখনও আসেনি, এখনও খাওয়া দাওয়া হয়নি, প্রায় সাড়ে তিনটে বাজতে যায়, সাড়ে তিনটেই বাজে প্রায়। তো একটু পরেই খাবো, খেয়ে দিয়ে তারপরে সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো মা জাননি খেতে বসছেন। কি রে, মাংসটা কেমন হয়েছে? জোরে বল। দেখো খাসির মাংস দিয়ে খাচ্ছে, আর মুরগির মাংসটা রয়ে গেছে, ওটাও খাবে পরে। মাংস নরম হয়েছে? আস্তে আস্তে খা। তো চলো খাওয়া দাওয়া করে নি, তবে সন্ধ্যাবেলা আবার দেখো। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমার সন্ধ্যে দাওয়া কমপ্লিট। তো মেয়েও আঁকতে চলে গেছে, দেখো আমি এখন বসে আছি মুজো টুজো পরে, এত শীত করছে বাইরে, খুব ঠান্ডা। তো মানে এই দুদিনের তুলনায় আজকে একটু কম। তো আমিও বসে পড়লাম তোমার সাথে একটু বকবক করতে। তো তোমরা এখন কী করছো জানি না, আমি তো বসে আছি, কাজ নেই কোনো, দুপুরে রান্নাবাড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন শুধু আমার বসে থাকারই কাজ না, একটা কাজ আছে করবো একটু পরে। শাক বাছতে হবে, বেতো শাক, বেতো শাক নিয়ে এসে কালকের জন্য। তো বেতো শাকটাকে ভাজা করবো কালকে, আজকে বেছে না রাখলে কালকে রান্না করতে লেট হয়ে যাবে, কালকে বেছে। তো একটু পরে বাছবো, মেয়েও চলে আসবে সাতটার দিকে, তারপরেই বাঁচতে বসবো। এখন বাজে 5:50, কী করবো বসে বসে শুধু টিভি দেখছি। আর এই বসে পড়লাম তোমাদের সাথে বক বক করতে, সময় কাটাতে, কেউ নেই, একা একা বসে আছি। বাপের বাড়ি গেলে হতো, কিন্তু যাবো না আজকে, ঠান্ডার মধ্যে যেতে ইচ্ছে করছে না, এত ঠান্ডা। তো তোমার দাদা এখন শুয়ে আছে, একটু পরে চলে যাবে আবার পিকনিক করতে, আস্তে আস্তে সে রাত 11টা 12টা। তো চলো একটু পরে আবার কথা হবে। তো বন্ধুরা দেখো বসে পড়েছি শাক বাছতে, এই দেখো বেতর শাক নিয়ে এসছে। তো এখন আমি বসে বসে শাক বাছবো, বললাম তখন কালকের জন্য শাক বেছে রাখছি। তো কালকে রান্না করবো তাড়াতাড়ি করে, কালকে আমার মেয়ের স্কুল আছে সকালবেলা, তাড়া লেগে যায়, স্কুল থাকলে খুবই টাইম শর্ট, মানে এখন ছোটোবেলা মানে দেখতে তো চলে যায় তাড়াতাড়ি, কাজ করে উঠতে পারি না। তাই আজকে শাকটা বেছে রাখি কালকের জন্য। চলো শাক বাছি। কার কার ভালো লাগে বেতর শাক খেতে কমেন্টে জানিও। আমার তো খুবই ভালো লাগে, বেশিরভাগ ভালো লাগে রসুন দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে, খুবই ভালো লাগে। তোমরা খেয়ে দেখো, রসুন দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তো খুবই ভালো লাগে। তো চলো বাছি শাকটা। मुझे मेरे जामा पर बहुत नाज है, वो आखिर समझ गया कि पैसों की कीमत क्या होती है। मेरे राजा के साथ कब पैसों पे गुजारा किया? आप इतने अच्छे तो आपका बेटा तो हो गया ही। तो मेरे झूठे बॉक्स खरीदने में पैसे वेस्ट कर दिए। ऐसे रखने के लिए पैसे वेस्ट करना ठीक है?
क्यों मनाया जाता है? इसलिए मनाया जाता है ताकि दुनिया में सब लोगों के बीच प्यार बना रहे। चाना मुझे नहीं जूते चाहिए, मेरे पास कुछ तो है लेकिन लिखने के लिए पेंसिल नहीं है। ঠান্ডার মধ্যে বসে আছি, বসে দিলাম, বসে ঘুমিয়ে যাচ্ছি, তাই তুই ভাবছি শুয়ে পড়ি। এখন বাজে 10:10 বাকি, তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকবো। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।